এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের একটি বছর ব্রেকিং নিউজ নিয়ে আসছে। চূড়ান্ত রিপোর্ট তৈরি হয়ে গেল, পুজোর আগেই বেতন বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। তো এমনই কিন্তু একটি বছর ব্রেকিং নিউজ নিয়ে আসছে। তো ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট একটি রিকোয়েস্ট, ভিডিওতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সংবাদ আর সূত্রে জানা যাচ্ছে পুজোর আগেই মিলতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের। সূত্র বলছে বেতন কমিশনের রিপোর্ট চূড়ান্ত হয়ে গিয়েছে, জুলাই অগস্টের মধ্যে সেই রিপোর্ট সম্ভবত জমা পড়তে চলেছে, আর সেক্ষেত্রে পুজোর আগেই চালু হয়ে যাবে নতুন বেতন কমিশনের সুপারিশ। 13ই জুন নবান্নে বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘন্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অভিরূপ সরকার। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবও। বৈঠকে ইতিবাচক আলোচনা হয় বলে জানা গিয়েছে। এরপরে রিপোর্ট জমা দেওয়ার তোড়জোড় শুরু হয়ে যায়। কমিশন সূত্রে জানা গিয়েছে দুভাগে লেখা হয়েছে রিপোর্ট, সেই রিপোর্ট লেখার কাজ প্রায় শেষ। আরও জানা যাচ্ছে রিপোর্টে 14.3% বেতন বৃদ্ধির সুপারিশ করতে পারে ষষ্ঠ বেতন কমিশন। রিপোর্ট জমা পড়ার পরই ইমপ্লিমেন্টেশন কমিটি তৈরি করবে রাজ্য সরকার। সেই কমিটি সুপারিশে সম্মতি দিলেই নতুন বেতনক্রম চালু করা যাবে। প্রসঙ্গত, লোকসভা ভোটে পোস্টাল ব্যালটের ফলাফলে রাজ্য সরকার কর্মীদের তীব্র ক্ষোভের ছবি ধরা পড়েছে। বেতন না বাড়ার ফলে রাজ্য সরকার কর্মীরা যে সরকারের উপর ক্ষুব্ধ তা উঠে আসে পর্যালোচনায়। এরপরে নড়েচড়ে বসে নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি বেতন কমিশন শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত কর্মী পুরকর্মীদেরও নতুন বেতন কাঠামো প্রস্তাব করবে রিপোর্টে। তো এটি ছিল কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের একটি বড় ব্রেকিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই প্রসঙ্গে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।